আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে ভরা বড়োয়ের মৌসুম আর কি এই সময়ে আমি কিভাবে বড়ই সারা বছর সংরক্ষণ করে রাখি সেটি আপনাদের সাথে শেয়ার করব সারা বছরই কিন্তু এভাবে সংরক্ষণ করে খাওয়া যাবে আমি যেভাবে সংরক্ষণ করে রাখি বিশেষ করে যারা আচার খেতে পছন্দ করেন না শুধু শুধু এভাবে প্রতিদিন বা কিছুদিন পর পর কয়েকটা বড়ই ফ্রিজ থেকে বের করে খাবেন তারা এই রেসিপিটি ফলো করতে পারেন এই আইডিয়াটি ফলো করতে পারেন আর কি তো অনেকদিন ধরেই আমি রেসিপি দেই না যেহেতু আমার রেসিপির চ্যানেল তারপরেও দেওয়া হচ্ছে না অসুস্থতার কারণে তো আমি কিভাবে বড়ই সারা বছর সংরক্ষণ করি সেটি আপনারা দেখতে থাকুন আর শীত শেষ হয়ে যাবার আগে চাউলের গুঁড়া ছাড়াই আমি কিভাবে দুধের পিঠা দুধ চিতই পিঠা বানিয়ে খেলাম সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো বড়ই শুকানোর পর এই যে এভাবে পলিব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপর আমি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেব। বিশ্বাস করুন এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন সারা বছর আপনারা দুইটা চারটা করে বড়ই বের করে করে খেতে পারবেন এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি ডিপ ফ্রিজে কিন্তু রাখা ছিল এগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে এখান থেকে চার পাঁচটা যদি আপনারা বের করে পানিতে ভিজিয়ে রাখেন একদম যেরকম তাজা বোরয়ের স্বাদ সেরকমই পাবেন খুব ভালো লাগে খেতে তো আমার হাজব্যান্ড আবার আচার খেতে পছন্দ করে না এইভাবে খেতেই পছন্দ করে তাই এইভাবে আমি সংরক্ষণ করি আর এই যে এই বড়ইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে আবার আপনাদের দেখানোর জন্য বের করেছি আবার এখনই রেখে দেব এই যে দেখুন এগুলো কিন্তু আমি সারা বছরের জন্যই সংরক্ষণ করবো তো এই বড়ইগুলো শুকনো বড়ইগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের ভাজিতে তরকারিতে যারা টক খেতে পছন্দ করেন তারা এভাবে সংরক্ষণ করে ইউজ করতে পারেন আর কি বিভিন্ন খাবারের আইটেমে তো এভাবে ফ্রিজে রেখে দেবো আর এই যে আমি চাউলের গুঁড়া ছাড়াই কিভাবে দুধ চিতই পিঠা বানাবো সেটি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি শীত শেষ হয়ে যাবার আগেই এখানে কিন্তু আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গ্রাম থেকে আনা একদম গরুর খাঁটি দুধ আর কি এই যে ভালো করে জাল করে নিচ্ছি ভালো করে জাল করে নিয়ে তারপর একটু ঠান্ডা হতে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হচ্ছে ভালো করে নেড়ে চেরে মোটামুটি একটু ঠান্ডা করে তারপর আমি এই যে এর মধ্যে গুড় মেশাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের গুড় খুব ভালো গুড়টা এত ভালো গুড় পিঠা খেতে অনেক মজা লাগে তো আমি এটা ঢাকা থেকেই কিনেছিলাম এই গুড়টা তিনশো টাকা কেজি তবে আমি এর থেকে আরও ভালো গুড় কিনেছি সেটা হচ্ছে ছয়শো টাকা কেজি দুইটাই মিক্সিং করে দেব এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমি যশোর থেকে ওয়ার্ডার দিয়ে আনিয়েছি এটা হচ্ছে ছয়শো টাকা কেজি গুড় একদম এত টেস্ট কি বলবো আর মধুর থেকেও মিষ্টি মনে হয় এরকম এত মজা তো এটা দিয়ে পিঠা বানিয়ে খেলে আসলে খুব টেস্ট হয় এই গুড়টা আমি মিশিয়ে নিচ্ছি দুধটা হালকা একটু ঠান্ডা হয়েছে এখনও কিন্তু অনেকটাই গরম আছে এর ভেতরে কিন্তু আমি দুধ চিতই পিঠাটা দিয়ে মানে চিতই পিঠাটা এর ভেতরে দিয়ে দেব। আপনারা ভাবছেন আমি এখনও চিতই পিঠা বানাইনি দুধ গুড় রেডি হচ্ছে কিভাবে করছি মানে কিভাবে কি করব পিঠা তো দেখতে পাচ্ছি না পিঠা চলে আসবে ইনশাল্লাহ চিন্তা করবেন না এখন আমি দুধ গুড় একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একসাথে জাল করে নিলে যদি আবার দুধটা জ্বলে যায় এ কারণে আমি এই বুদ্ধিটা করলাম আর কি আপনারাও করে নিতে পারেন আর এর মধ্যে আমি আরও খানিকটায় যে এই গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা আমি ছয়শো টাকা কেজি করে আনিয়েছিলাম যশোর থেকে দুইটাই মিক্সিং করে দিচ্ছি যাতে মানে দুইটা গুঁড়ি আমি একসাথে শেষ করতে পারি তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখনই চলে আসবে চিতই পিঠা দেখুন চাউলের গুঁড়া ছাড়াই কিভাবে চিতই পিঠা বানিয়ে ফেললাম আসলে আমি বানাইনি এগুলো হচ্ছে আমার বাসার নিচে এক ভাবি বিক্রি করে তো উনি খুব সুন্দর করে পিঠা বানায় আমরা চারটা কিনে নিয়ে কিনে আনছি আর কি বেশি খাওয়ার লোক নাই আমরা দুইজন মানুষ তারপরেও বেশি হয়ে যায় আর কি একটা দেড়টার বেশি খাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবেই যাদের পিঠা বানানোর অভ্যাস নাই তারা এইভাবে কিন্তু পিঠা কিনে এনে দুধের মধ্যে ভিজিয়ে দুধ চিতই পিঠা আমার মতো একটু ফাঁকি ভাজি পিঠা যাদের খেতে ইচ্ছা করে তারা এইভাবে বানিয়ে খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন গুড়ের ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি গুড় আর দুধের ভেতরে দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে দুধের কালারটা আর এই দুধটাও চুমুক পরে চুমুক পেরে খেতে এত টেস্ট কারণ গুড়টা অনেক ভালো তার জন্য এত মানে ভালো একটা স্মেল আসছে গুড়ের তো খুবই ভালো লাগে তো আমি আবার দুধ চিত পিঠা একটু মোটামুটি পছন্দ করি বাড়িতে গিয়ে খেয়ে এসছি আবার মনে হলো যে শীত চলে যাচ্ছে তো আরেকবার খেয়ে দেখি তো এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে ঢেকে রাখবো সারা রাত ভিজবে তারপরে কিন্তু খাব তবে সেই তর আমার আর শনি আমি সন্ধ্যার দিকে এটা করেছি তারপর রাত দশটার দিকেই আমি পিঠা একটা খেয়ে নিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি এখনি দেখতে পারবেন কতটা নরম হয়েছে পিঠা এই যে দেখতে পাচ্ছেন কতটা ভিজেছে দুধের মধ্যে মোটামুটি কিন্তু ভালোই ভিজে গেছে দেখতে পাচ্ছেন সারা রাত ভিজলে হয়তো আরও ভালো ভিজবে তবে আমি দশটার দিকেই খেয়ে নিয়েছি আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো অনেকটাই নরম হয়েছে তবে পরের দিন সকালবেলা আবার যখন খেয়েছি এটার মতো সবগুলো এত নরম হয়নি এটা একটু বেশি নরম হয়েছিল আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলেছে একটু বড় বড় লাগছে আর কি তো যাদের কাছে আমার এই আইডিয়াগুলো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ